হ্যালো গাইস আই এম অঙ্কিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিতাস লার্নিং টিভি আজকে আমাদের টপিক পজিশন ওয়ার্ড বিহাইন্ড নিয়ার ইন ফ্রন্ট অফ অ্যান্ড বিটুইন এর আগের ভিডিওতে আমরা পজিশন ওয়ার্ড ইন অন অ্যান্ড আন্ডার করেছিলাম এই ভিডিওতে আমরা পজিশন ওয়ার্ড বিহাইন্ড নিয়ার ইন ফ্রন্ট অফ অ্যান্ড বিটউইন করবো সো লেটস স্টার্ট দ্য ভিডিও প্রথমে আমরা দেখব বিহাইন্ড নিয়ার ইন ফ্রন্ট অফ অ্যান্ড বিটুইন কাকে বলে প্রথমে আছে বিহাইন্ড কোনো কিছু যদি কোনো কিছুর পেছনে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ইউজ করি বিহাইন্ড এরপর আছে নিয়ার কোনো কিছু যদি কোনো কিছুর কাছে থাকে বা পাশে থাকে সেই ক্ষেত্রে আমরা ইউজ করি নিয়ার এরপর আছে ইনফ্রান্ট অফ যদি কোনো কিছু কোনো কিছু সামনে থাকে বা আগে থাকে সেই ক্ষেত্রে আমরা ইউজ করি ইনফ্রান্ট অফ এবং লাস্ট আছে বিটউইন যদি কোনো কিছু যদি দুজন বা দুটো জিনিসের মাঝে বা মধ্যে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ইউজ করি বিটউইন এবার আমরা এটাকে কয়েকটা উদাহরণ নিয়ে ভালো করে বুঝবো ফার্স্ট এক্সাম্পল নাম্বার ওয়ান ফিল আপ উইথ বিহাইন্ড নিয়ার ইন ফ্রন্ট অফ অ্যান্ড বিটুইন এখানে বিহাইন্ড নিয়ার ইন ফ্রন্ট অফ অ্যান্ড বিটউইন দিয়ে ফিল আপ করতে হবে ফার্স্ট এ দ্য ক্যাট ইজ ড্যাশ দ্য বল এখানে ক্যাটটা বলের পাশে আছে তাই আমরা এখানে ইউজ করবো

দ্য প্যান বিহাইন্ড দ্য বুক এবার আমরা এক্সাম্পল নাম্বার টুটা টা নেক্স নেক্সট এক্সাম্পল নাম্বার টু ম্যাচ দ্য এখানে ম্যাচ করতে হবে ফার্স্ট এখানে কোন পিকচারটা বিটুইন বোঝাচ্ছে এখানে এই পিকচারটা বিটউইন বোঝাচ্ছে তাই বিটউইনের সঙ্গে এই পিকচারটা ম্যাচ করবো এরপর আছে বিহাইন্ড এখানে বিহাইন্ড বলতে পেছনে কোন পিকচারটা কোনো কিছুকে পেছনে বোঝাচ্ছে এখানে এই পিকচারটা শেষের পিকচারটা পেছনে বোঝাচ্ছে বলটাকে পেছনে বোঝাচ্ছে তাই আমরা এটার সঙ্গে ম্যাচ করব। তারপরে আছে নিয়ার কোন পিকচারটা কোনো কিছুকে কাছে বোঝাচ্ছে ফার্স্ট পিকচারটাই বুকটা পেন্সিলটা কাছে আছে এটা বোঝাচ্ছে তাই আমরা এটার সঙ্গে ম্যাচ করব লাস্টে আছে ফ্রন্ট অফ এখানে কোন পিকচারটা কোনো কিছুকে সামনে বোঝাচ্ছে এখানে এই পিকচারটার কোনো পেন্সিলটাকে বুকটা পেন্সিলটাকে সামনে বোঝাচ্ছে ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল